सबाई के धन्यवाद अनलाइन क्लैसे धारावाहिक बाहर चाहिए आज तुम्हारे भूमध्यसागरीय जलवायु अंचल सम्पर्क आलोचना करब एर आगे हमें द्वितीय जलवायु सम्पर्क आलोचना कर तुम्हारा सेगल मन सरकार देखी एवं पढ़च ठीक निरक्षीय जलवायु मत भूमध्यसागरीय जलवायु भूमध्यसागरीय जलवायु बोलते हमें कि बुझ साधारण महादेश समय पश्चिमांशे त्रिश थ पैंतालिस डिग्री अक्षांशर मध्य जो सदृश्यपूर्ण जलवायु देखा जाए ताकि भूमध्यसागरीय जलवायु बला है तब भूमध्यसागर तीरवर्ती अंचले जलवायु प्राधान्यता अधिक परिलक्षित है भूमध्यसागरीय जलवायु अंचल बोले साधारण उपक्रांतीय अंचले महादेश समय पश्चिम प्रांत भूमध्यसागरीय जलवायु भूमध्यसागर तीरवर्ती पुर्तगाल स्पेन फ्रांस पूर्व पश्चिमांश दक्षिणांश इटाली बोस्निया हर्जेगोविना सर्बिया पश्चिमांश आल्बेनिया ग्रीस पूर्व पश्चिम और दक्षिणांश मिसर पश्चिमांश तुरस्कर पश्चिमांश भूमध्यसागर तीरवर्ती द्वीप समूह इसराइल सीरिया लिबिया ट्यूनिशिया अल्जीरिया मोरक्को एरूप देशे भूमध्यसागरीय जलवायु देखा जाए भूमध्यसागर तीरवर्ती अंचल बाहर दक्षिण अमेरिकार मध्य चिलीते अमेरिका युक्तराष्ट्र कैलिफोर्निया दक्षिण आफ्रिकार दक्षिण पश्चिम केप टाउन किंवा केप प्रदेशे पश्चिम अस्ट्रेलिया दक्षिण पश्चिमांश दक्षिण अस्ट्रेलिया भिक्टोरिया प्रदेशे भूमध्यसागरीय जलवायु देखा जाए देखो तुम्हारे मानचित्र लक्ष्य करो निरक्षीय अंचल तुम्हारा गत क्लास निरक्षीय जलवायु आलोचना कर त्रिश थे पैंतालिस डिग्री अक्षांश बराबर उत्तर गोलार्ध और दक्षिण गोलार्ध है अंचल भूमध्यसागर यह तीरवर्ती अंचल बेसि परिलक्षित है ताड़ा अमेरिका युक्तराष्ट्र देखो ये पश्चिमांश कैलिफोर्निया अंचल दक्षिण अमेरिकार चिली अंचल और केप प्रदेश दक्षिण आफ्रिका और ऑस्ट्रेलिया दक्षिण पश्चिम अंचल ये जलवायु देखा जाए এবার আমরা নিরক্ষীয় জলবায়ু বা ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো জানব ঠিক নিরক্ষীয় জলবায়ুর মতোই এখানকার যে বায়ু তাপ চাপ আর্দ্রতা বায়ু প্রবাহ এখানকার অন্যান্য বৈশিষ্ট্য কেমন তা আমরা লক্ষ্য করি সাধারণত শীত ও গ্রীষ্মের দিন রাত্রের তাপমাত্রার পার্থক্য ব্যাপক এবং মেঘমুক্ত পরিষ্কার আকাশ উজ্জ্বল আবহাওয়া এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি তাছাড়া এই প্রধান বৈশিষ্ট্যগুলির ভিতরে আছে গ্রীষ্মকাল শুষ্ক থাকে এবং শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলির মধ্যে বায়ুর তাপ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালের তাপমাত্রা 21 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে এবং শীতকালের তাপমাত্রা 7 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে গ্রীষ্মকালীন তাপমাত্রা গ্রীষ্মকালে মেঘমুক্ত আকাশ শুষ্ক বায়ু সূর্যের প্রায় উলম্ব অবস্থানের জন্য বায়ুর তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পায় এই ঋতুর গড় তাপমাত্রা 21 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও কোনো কোনো স্থানে তাপমাত্রা আরও বৃদ্ধি পায় সমুদ্র উপকূল হতে যতই দেশের অভ্যন্তরে যাওয়া যায় তাপমাত্রার ব্যবধান ততই বৃদ্ধি পায় কিন্তু গ্রীষ্মকালের তাপমাত্রা অত্যধিক হলেও কতিপয় উপকূলীয় স্থান ব্যতীত ব্যবসা আরম্ভ অনুভূত হয় না শীতকালীন তাপমাত্রা মৃদুভাবাপন্ন শান্ত ও রৌদ্র উজ্জ্বল আবহাওয়া শীতকালের অন্যতম বৈশিষ্ট্য শীতকালীন গড় তাপমাত্রা সাধারণত 7 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা কিছু বেশি থাকে শীতকালে 3 মাসের মধ্যে কোনো কোনো রাতে আকস্মিকভাবে তুষারপাত হয় পরে বা দিনের বেলায় বা পরের দিনে এই তুষারগুলো গলিয়ে
শীতকালে কখনো কখনো অল্প সময়ের জন্য তাপমাত্রা হিমাঙ্কের নিচেও নেমে আসে। বায়ু চাপ ও বায়ু প্রবাহ। উত্তরগোলার্ধে গ্রীষ্মকালে সূর্য উত্তরায়ণ হলে সূর্য কর্কটক্রান্তির নিকটবর্তী হয়, তখন পৃথিবীর বায়ু চাপ গোলাগুলো উত্তর দিকে সেটি অবস্থান করে এবং এই বায়ু চাপ গোলাগুলো ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলের দেশগুলোর উপর দিয়ে উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় আর স্থলভাগের প্রতি আসে বলে এতে জলীয়বাষ্প থাকে না, ফলে এ অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। এ সময় দক্ষিণ গোলার্ধের শীতকাল থাকায় বায়ুর চাপ গোলাগুলো কিছুটা উত্তরে সরে যাওয়ায় সেখানে ভূমধ্যসাগরীয় অঞ্চলের উপর দিয়ে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় এবং এই বায়ু সমুদ্র থেকে আসে বলে তাতে প্রচুর জলীয়বাষ্প থাকে এবং ওই অঞ্চলে বৃষ্টিপাত ঘটে। শীতকালে সূর্যের দক্ষিণায়ন হলে বা যখন সূর্য মকরক্রান্তির এলাকার নিকটবর্তী হয় তখন পৃথিবীর চাপ গোলাগুলো আবার দক্ষিণে সরে যায়। এর ফলে উত্তর গোলার্ধে ভূমধ্যসাগরীয় দেশগুলোর উপর দিয়ে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় এবং এই বায়ুটা সাধারণত সমুদ্র থেকে আসে বলে প্রচুর জলীয়বাষ্প বহন করে এবং বৃষ্টিপাত ঘটায়। এ সময় দক্ষিণ গোলার্ধের ভূমধ্যসাগরীয় দেশগুলোর উপর দিয়ে আয়ন বায়ু প্রবাহিত হয় এবং তথায় বৃষ্টিপাত হয় না। বৃষ্টিবহুল শীতকাল আর বৃষ্টিহীন গ্রীষ্মকাল ভূমধ্যসাগরীয় জলবায়ুর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এ অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত 25 থেকে 75 সেন্টিমিটার হয়ে থাকে। বৃষ্টিপাত শীতকালে হলেও তখনও আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকে না, সাধারণত পশ্চিম উপকূলতে পূর্ব দিকে মহাদেশগুলোর অভ্যন্তরে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ হ্রাস পায়। বছরের অধিকাংশ দিন আকাশ মেঘমুক্ত এবং উজ্জ্বল সূর্যগ্রহণ পাওয়া যায়, তাই রৌদ্র উজ্জ্বল আবহাওয়া ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে সাধারণত গম চাষের জন্য এই অঞ্চল বিখ্যাত। এছাড়া জব, ভুট্টা, তুলা, ফল উৎপাদনের জন্য খুবই উপযোগী এই অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়, এখানে সরলবর্গীয় বনভূমি দেখা যায়, কিন্তু ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার কারণে সাধারণত ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ বেশি জন্মে। জলপাই, কোক, সিডার, মিষ্টি বাদাম, পাইন, কুদগাছ প্রভৃতি এই অঞ্চলের প্রধান বৃক্ষ। এই অঞ্চলের তৃণভূমির পরিমাণ কম, ফলে ভেড়া, ছাগল, উট, খসর, বাতা, শুকর এই অঞ্চলের প্রধান জীবজন্তু। এখানে সাধারণত তৃণভোজীর প্রাণীর অভাব থাকে, হিংস্র জীবজন্তুর পরিমাণ এখানে খুবই কম। সাধারণত বাঘ, ভাল্লুক এই ধরনের প্রাণীর সংখ্যা এখানে নেই বললেও চলে। আমরা এতক্ষণ মোটামুটি ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানলাম বা শিখলাম। তোমরা দেখো এই ক্লাসের থেকে কতটুকু শিখতে পেরেছ সেগুলো নিজেকে যাচাই করে দেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ু কাকে বলে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অধ্যুষিত অঞ্চলগুলির নাম বলো। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি কী? এরপরে দেখো কয়েকজন মিলে তোমরা একদিকে বসে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো কিনা বা লিখবো। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলির বিবরণ দাও। তোমরা বাড়ির যে কাজগুলো করবে নিয়মিতভাবে তোমরা এই নিচের এই বইগুলো থেকে তোমরা জানতে পারবে যে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। সবাইকে ধন্যবাদ।